নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার ভোট শুরু হতে আর বারো ঘন্টা সপ্তম দফার নির্বাচনের প্রথম দফার ভোট পড়তে এই রাজ্যে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট দেশের অন্যান্য রাজ্যেও ভোট অনেকগুলো আসনে চুয়াল্লিশ দিন ব্যাপী নির্বাচন প্রক্রিয়ার সূচনা হতে চলেছে মোদিজি স্লোগান দিয়েছেন এবার চারশো পারুতে পারবে বিজেপি এনডিএ দেখুন গো দেখুন গোবলয়ে মিলিয়ে দুশো পঁচিশটা আসন আছে তাতে দু হাজার উনিশে বিজেপি দুশো চারটা আসন পেয়েছিল সেই পারফরমেন্স কে এবং পারলে একটু বাড়াতে হবে যেমন উত্তরপ্রদেশে বিজেপি তার জোট সঙ্গীদের নিয়ে আসন পেয়েছিল এবার সেটাকে বাড়িয়ে ছিয়াত্তর সাত্তর করতে হবে মধ্যপ্রদেশে একই রকম ফলাফল রাখতে হবে রাজস্থানে একই রকম ছত্তিশগড়ে একই রকম গুজরাটে একই রকম উত্তরাখণ্ডে হিমাচলে একই রকম মহারাষ্ট্রে আমার ধারণা শেষ পর্যন্ত ওই আগের মতো ফলাফলই হবে বিহারেও দু তিনটে আসন কমলেও আহামরি কিছু করতে পারবে না ইন্ডি চোট অনেকে বলছেন উড়িষ্যায় বিজেপি এবার সব থেকে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করবে এবং পশ্চিমবঙ্গে বিজেপির আসন বাড়বে ঝাড়খণ্ডে বিরোধীরা খাতা খুলতে পারবে না এবং অসম সহ উত্তর পূর্বের যে পঁচিশটা আসন আছে সেখানে বিজেপি আগের বারের থেকে ভালো ফল করবে কিন্তু তাও চারশোর কাছাকাছি পৌঁছতে গেলে বিজেপিকে বৃন্দ পর্বতের দক্ষিণে উল্লেখযোগ্য ফল করতে হবে কর্ণাটকে বিজেপি একান্ন শতাংশ ভোট পেয়েছেন উনিশে দুটি বাদে সবকটি আসন দখল করেছিল এবার অনেকে বলছেন সম্ভব নাও হতে পারে বিজেপির তিন চারটে আসন কমবে কিন্তু তেলেঙ্গানায় বিজেপির আসন সেখানে বিআরএস পড়বে টিডিপি বিজেপি অ্যালায়েন্স অন্ধ্রপ্রদেশে ভালো ফল করবে তামিলনাড়ুতে ছটা আসনে বিজেপির ফলাফল খুব ভালো হতে পারে চেন্নাই সেন্ট্রাল চেন্নাই সাউথ কোয়েম্বাটুর নীলগিরি প্রভৃতি অঞ্চলে এবং প্রধানমন্ত্রী যেভাবে তামিলনাড়ু চষে বেরিয়েছেন আন্নামালায় যেভাবে পদযাত্রা করেছেন তার বিরোধীরাও বলছেন যে সেই পদযাত্রা সফল হয়েছে এবং এআইএডিএমকে তো ভেঙে গেছে দুটো ফ্র্যাকশন ব্রিডেন্ট তাহলে এআইএডিএমকে সাপোর্টাররা তা ডিএমকে বিরোধী লড়াইয়ের শক্তি হিসাবে কাকে বেছে নেবে সেটাই মোদীজি বলছেন যে বিজেপি ডিএমকের বিকল্প হিসাবে আত্মপ্রকাশ করছে ইতিমধ্যেই স্ট্যালিনের ছেলেকে সনাতন বিরোধী বলে দেখে দিয়েছে ডিএমকে এর কাছে লড়াইটা এবার কিন্তু অত সহজ নয় কেরালায় বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়বে দেখুন কংগ্রেসের অনেক নেতা বিজেপিতে যোগদান করেছেন মেয়ে পদ্রচা এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি ত্রিশূর তিরুন্তপুরম এই দুটো কেন্দ্রে বিজেপি খুব ভালো লড়াই দেবে ওয়েনারে দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুরেন্দ্রন রাহুল গান্ধী হয়তো জিতবেন কিন্তু যে রেকর্ড বোর্ডে তিনি দু হাজার উনিশে জিতেছিলেন সেটা সম্ভব হবে না সেখানেও বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বাড়বে এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন সমীক্ষকরা বলছেন যে উনিশ থেকে উনত্রিশ আমার ধারণা বিজেপি পঁচিশ থেকে আঠাশের মধ্যে একটা আসন পাবে তাহলে গেন জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন মহারাষ্ট্রে যদি একটু লস হয় এখান থেকে গেন হবে উড়িষ্যা থেকে গেন হবে তেলেঙ্গানায় ভালো ফল হবে উত্তরপ্রদেশে তো গেরুয়া সুনামি হবে আগেরবা জোট সঙ্গীতের নিয়ে চৌষট্টিটা পেয়েছিল সাতাত্তরটা পাবে ছিন্দওয়ারায় কমলনাথের ছেলে আসন ধরে রাখতে পারবেন ভূপেশবাগের নির্বাচনে দাঁড়াচ্ছেন মনে হয় না পারবেন তিনি জিততে রাজস্থানে ফলাফল একই রকম হবে কিন্তু চারশো ছুতে গেলে বা চারশোর একদম কাছাকাছি পৌঁছতে গেলে বিন্দু পর্বতের দক্ষিণে বিজেপিকে ভালো ফল করতে হবে দেখুন কর্ণাটকে বিজেপি অনেকদিন ধরে আছে মজবুত সংগঠন মাটি পনেরো শতাংশ ভোট বিধানসভায় পেয়েছে বিআরএস ছত্রভঙ্গ এবার লড়াইটা কিন্তু কংগ্রেসের সঙ্গে বিজেপি টিডিপি বিজেপি অ্যালায়েন্স অন্ধ্রপ্রদেশের পঁচিশটা আসনে ভালো ফল করবে পরে রইল তামিলনাড় কেরালা কেরালায় কুড়িটা তামিলনাড়ুতে উনত্রিশটা উনচল্লিশটা মোট উনষাটটা সিট পিএম কে নামে একটা ছোট দলের সঙ্গে তামিলনাড়ুতে বিজেপি অ্যালায়েন্স করেছে নিজেরা তেইশটাই লড়ছে কিন্তু ছ থেকে সাতটা আসনকে পাখির চোখ করেছেন মোদীজি অমিত শাহ এবং যেভাবে চষে বেরিয়েছেন দ্রাবির ভূম মোদী পদযাত্রা মিটিং তামিল ইন্টেলেকচুয়ালদের সঙ্গে কথা এবং একই সঙ্গে প্রচুর বিনিয়োগ সরকার যদি চুক্তি হয় যদি বিলিয়ন ডলার বিনিয়োগ হয় নির্বাচনের আগে এটাও তো যারা ফ্লোটিং ভোটার যারা শেষ মুহূর্তে মনস্থির করেন তারা তো নেতৃত্বের প্রশ্নে গণভোটের যে ন্যারেটিভ বিজেপি তৈরি করেছে তার পক্ষেই দাঁড়াবে বিরোধীরা বলতে পারেন যে ভোটের আগে এই ধরনের ঘোষণা আদর্শ আচরণবিধির পরিপন্থীকে দ্বারা ব্যাখ্যা শুনছি কোন দেশীয় সংস্থা যদি দেশের নির্বাচনে যখন আদর্শ আচরণবিধি চালু তখন যদি কোনো ঘোষণা করে সেটা আদর্শ বিধিকে ভঙ্গ করতে পারে কিন্তু বিদেশের কোন সংস্থা ধরুন বিদেশের মাটি থেকে অ্যানাউন্স করলো তাতে কিন্তু আদর্শ বিধি ভঙ্গ হয় না এটাই অনেকের ব্যাখ্যা যদি শেষ পর্যন্ত ইলন মাস্কের টেসলার সঙ্গে মোদিজির বৈঠক হলো চুক্তি হলো থ্রি বিলিয়ন ডলার বিনিয়োগ হলো হিউজ ইম্প্যাক্ট পড়বে ইয়াং জেনারেশনের অর্থাৎ ভারতবর্ষ হয়তো বৈদ্যুতিক গাড়ি তৈরির হাব হবে কারণ আমেরিকাতে আমেরিকার অন্যান্য আমেরিকা মহাদেশের অন্যান্য দেশে বা ইউরোপে টেসলার গাড়ির ব্যবসায় ধাক্কা খেয়েছে চীনের কম্পিটিশনের জন্য তাই টেসলারও এখন ভারতের দিকে নজর আর মোদীজিও চাইছেন যে টেসলার মতো সংস্থাকে এখানে উৎপাদন করার সুযোগ করে দিতে ইনভেস্টমেন্ট আসুক বার্তা চাপ তাই নির্বাচনের আগে সেটা যদি ঘোষণা হয়ে যায় ওই যারা ফ্লোটিং বোর্ডের যারা শেষ মুহূর্তে সিদ্ধান্তটা নেয় তারা কিন্তু প্রভাবিত হবে এবং কমিটেড ভোটাররা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে না প্রভাবিত করে শেষ মুহূর্তে যারা সিদ্ধান্ত নেন কাদের ভোট দেবেন তারাই